আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কনস্ট্রাকশন ডিটেলস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির। আজকে আমরা শিখব কিভাবে আরএফটি, সিএফটি এবং এসএফটি হয়, এটা আমরা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে কিভাবে ধরি সেটা। তো প্রথমে এখানে দেওয়া আছে এস কিউ ডট এফ টি, অতএব এস এফ টি বা স্কোয়ার ফিট লেখার ক্ষেত্রে এফ টি স্কোয়ার বা এটা বর্গ ফুট, এটা বাংলাতে আমরা যদি বলি এটা বর্গ ফুট। এর ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ওয়েট, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। এস এফ টি হতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকা লাগবে, বা আপনার দৈর্ঘ্য এবং উচ্চতা হলে এস এফ টি হবে। এটাই আপনার একাধিক থাকা লাগবে, মানে একজনের সাথে আর একজন থাকা লাগবে। যখন দুইটা মানুষ হবে তখনই এস এফ টি, বর্গ মানে একাধিক মানুষ, তাকে কি এস এফ টি বলে। দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, যে কোনো দুইটা বস্তু একত্রেই এস এফ টি বা বর্গ ফুট বলে। এক্সাম্পল দেখবো এবার, এখানে বলতেছে ক্যালকুলেশন অফ প্লাস্টার ওয়ার্ক, মানে প্লাস্টার কাজে আমরা এস এফ টিতে হিসাব করি। প্র্যাকটিক্যালে যে আমরা ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো করে থাকি, প্লাস্টারের কাজ আমরা স্কোয়ার ফিটে হিসাব করি, যে এত এস এফ টি বা এত স্কোয়ার ফিট জায়গা প্লাস্টার করতে আপনি কতটা লোক দিবেন বা কত টাকা নেবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এত স্কোয়ার ফিট জায়গায় প্লাস্টার করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে, বালি লাগবে, এক হিসাব আমরা চাই। ক্যালকুলেশন অফ কালার ওয়ার্ক, রঙের হিসাবটাও কিন্তু এস এফ টিতে করা হয়, বা রঙের কাজের হিসাব। ওয়াল এত আছে, এত স্কোয়ার ফিট আছে, এখানে কতটুক কত গ্যালন রং লাগবে, করে রঙের কাজের ক্ষেত্রে আমরা এস এফ টিতে হিসাব। এবং মিস্ত্রিকে আমরা বলতে পারি যে এত স্কোয়ার ফিট জায়গায় আমার রং করতে কয়জন মিস্ত্রি লাগবে। ক্যালকুলেশন অফ 5-inch ব্রিক, এটা 5 ইঞ্চি আমরা ইটের গাঁথনি আমরা স্কোয়ার ফিট বা বর্গ ফুটে হিসাব করি, এত বর্গ ফিট জায়গায় কত ইট লাগবে, আমরা হিসাবের ক্ষেত্রে কিন্তু 5 ইঞ্চি কাজের ক্ষেত্রে আমরা এস এফ টিতে করি। স্কোয়ার ফিটে হিসাব করি যে এত স্কোয়ার ফিট জায়গায় আমার কতটা লাগবে, ইট লাগবে। কাজের ক্ষেত্রেও আমরা স্কোয়ার ফিটে করি যে এত স্কোয়ার ফিট জায়গায় আমার গাঁথনির কাজ চলতেছে, মানে বলার ক্ষেত্রেও আমরা স্কোয়ার ফিটটাই ইউজ করি। তো আমাদের বেশিরভাগই স্কোয়ার ফিটটাই ব্যবহার হয়। এই যে ক্যালকুলেশন অফ ল্যান্ড মেশারমেন্ট, মানে জমি মাপের ক্ষেত্রে কিন্তু বর্গ ফুট ব্যবহার করা হয়। আমরা বর্গ ফুট সহজে বলি না, আমরা স্কোয়ার ফিট বলি, যেটাকে এস এফ টিতেও বলি, ইঞ্জিনিয়ারিং ভাষায় এস এফ টি বলি। স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে যে কোনো দুইটা সংখ্যার গুণকে এস এফ টি বা স্কোয়ার ফিট বলা হয়, এটা আপনারা মনে রাখবেন। এবং আরও আছে অনেক উদাহরণ আছে, আপনাদেরকে আপাতত 4টা উদাহরণ দেওয়া হলো। এখানে এক্সাম্পল স্বরূপ যে 12 ফিট লেন্থ লম্বা, যেটা 12 ফিট, এবং 10 ফিট হাইট, এটা উচ্চতা। যদি প্লাস্টারের ক্ষেত্রে ধরেন 10 ফিট, তাহলে 120 স্কোয়ার ফিট বা 120 SFT বা বর্গ ফুট। এখানে প্লাস্টারের ক্ষেত্রে যদি একটা ওয়াল, লম্বা ওয়াল এবং উচ্চতা 10 ফিট ধরা হয়, এবং এটা যদি আপনি আবার রং করেন সেটাও স্কোয়ার ফিটে এর হিসাব করতে হবে। এটা যদি ব্রিক মনে করেন, একটা ওয়ালে আপনার কতটুক ইট লাগবে সেটাও এইভাবে করতে, 12 × 10 = 120 স্কোয়ার ফিট। এখন এর থেকে আপনারা হিসাব বের করবেন। তাহলে এস এফ টি অনেক কাজ, যেমন জমি মাপার কাজে দেখেন যে এত ফিট লম্বা, মনে করেন 12 ফিট লম্বা একটা জায়গা আছে এবং প্রস্থ আছে 10 ফিট, তাহলে 120 স্কোয়ার ফিট। এখন 120 স্কোয়ার ফিটে কত কাঠা আছে, কত শতাংশ হয় সেটা বের করতে। আমাদের বলার ক্ষেত্রে আমরা হলো এরকমভাবে এস এফ টি বেশিরভাগই আমরা ইউজ করি, যাতে এস এফ টি জায়গা। এবার আমরা আর এফ টি হচ্ছে রানিং ফিট। রানিং ফিট বলতে এখানে কোনো কিছু এখনো চলতেছে কন্টিনিউয়াস পদ্ধতিতে, বা এখানে রানিং মানে সেটা একদম স্ট্রেট, সেটাকে আর এফ টি বলা হয়। আর এফ টি অনেক মালামালের আমরা হিসাবগুলো করে থাকি। এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য, মানে যেটা শুধু লম্বায় আছে তাকে আমরা আর এফ টিতে ধরি, লম্বা বস্তুকে আর এফ টিতে ধরি। এটা মাপার ক্ষেত্রে এটাকে আমরা আর এফ টিতে ধরি। উদাহরণস্বরূপ পাইপকে ধরা হয় যে আর এফ টি। এখন আপনি স্যানিটারি যদি কাজ করেন, তো এরা তো স্যানিটারি কাজে যে আপনি রিকুইজিশন করবেন মালামালে, রিকুইজিশনের ক্ষেত্রে আর এফ টিটা, যে আপনার কোম্পানি বলেন বা আপনি একজন মিস্ত্রি মালামালের লিস্ট করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা পাইপের ক্ষেত্রে এখানে আর এফ টি উল্লেখ করি, এত আর এফ টি লেন্থ, এত আর এফ টি আমার মাল লাগবে। তো এখানে আমরা বলি না যে এত পিস মাল দেয়, আর এফ টি দিয়ে একটা রানিং ফিটের হিসাব করে আমরা দেওয়া হয়। টোটালকে আমরা পিসে কনভার্ট করি না, এখানে আর এফ টি চাই। কিন্তু দেখা যাচ্ছে পরে মালামালের কাজের ক্ষেত্রে এসে পিস চাই,
তো আরএফটি হচ্ছে রানিং ফিট, এটা পাইপের কাজের ক্ষেত্রে আমরা পাই। এমএস বক্স বা এটা হলো স্টিল, এটা কিন্তু মূলত আপনারা যখন কিনবেন তখন কিন্তু কেজিতে কিনতে হবে আপনাদের, যে এত কেজি এমএস বক্স। কিন্তু আপনারা যখন রিকুইজিশন মালামালের একটা, যেমন আপনার একটা রানিং একটা কাজ, যেমন আপনি সেলফ বানাবেন বা তাক বানাবেন, আপনার কতটা ওরা তখন মিস্ত্রি কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে বলবে না যে এত কেজি এমএস বক্স লাগবে, বা এত কেজি আমার একটা গ্রিল বানাতে বা একটা রেলিং বানাতে আমার এত কেজি লাগবে, এটা কিন্তু মিস্ত্রি বলতে পারবে। মিস্ত্রি এটা দৈর্ঘ্য পোস্ত ম্যাপে এরা বলবে যে এত আরএফটি লাগবে। তো আমাদের রিকুইজিশনের ক্ষেত্রে আমরা আরএফটি হিসাবটা করব, কারণ লোহা তো আমরা কিনি ওজনে, কিনার ক্ষেত্রে ওজন ইউজ করবে। যেমন রেটেনিং ওয়াল এটা দিছি কারণ দেখা যাচ্ছে আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অফিসে আছে, সে বললো কত আরএফটি জায়গা ঢালাই করবা তুমি, কত আরএফটি জায়গা। তো সেই ক্ষেত্রে আপনি লেন্থটা বলতে পারেন, তো সে তো জানে যে পোস্ত কত এবং হাইট কত, তো সেটা সেও ক্যালকুলেশন করে নেয় যাতে সহজেই সে ক্যালকুলেশন করতে পারে। তো এরকম কাজের এস্টিমেট তো আমরা সাইট থেকে করি, কিন্তু যারা দূরে থাকে তারা জিজ্ঞেস করত কত আরএফটি জায়গা, এরা ক্রস চেক করার জন্য এটা বলে যে কত আরএফটি জায়গায় ঢালাই হয়। এটা কিন্তু যেমন রেটেনিং ওয়াল, তারপরে হচ্ছে লিফট কোর, তারপর ওয়াটার ট্যাঙ্ক ওয়াল, এইগুলোতে কিন্তু তারা হিসাব করে। তারপর আপনার বিমেও ধরতে পারেন কত আরএফটি বিম। এক্সাম্পল 4 ইঞ্চি পিভিসি পাইপ, আমার 4 পিস লাগবে, তো এখানে আমি তো 4 পিস দিতে পারবো না। আমরা রিকুইজিশনের ক্ষেত্রে আমরা দিতে হবে যে এত আরএফটি লাগবে। আমরা জানি একটা পাইপের লেন্থ আছে 20 ফিট করে, তো 4 ইন্টু 20 80 আরএফটি লাগবে। তো এইভাবে আপনারা আরএফটির হিসাবগুলো করতে পারবেন, মানে উপস্থাপন করার ক্ষেত্রে আরএফটি লাগে। কাজের ক্ষেত্রে আপনার পিসটাই বেশি ইউজ হয় যে এত পিস লাগে, কিন্তু রিকুইজিশন যে এখন অফিসিয়াল ফর্মালিটি ভাবে আপনি এখানে আরএফটি ইউজ। সিএফটি বা কিউবিক ফুট বা ঘন ফুট আমরা যেটা বলে থাকি আমরা কাজের সুবিধার্থে, আমরা সিএফটিতে অনেক কাজে ইউজ করি। সিএফটি এটা হলো কিউবিক ফুট, FT3 আমরা যারা স্টাডি করছি তারা কিন্তু সিএফটি FT3 এত ঘন ফুট কাজের ক্ষেত্রে আমরা সিএফটিতে হিসাব। সিএফটির সূত্র হচ্ছে লেন্থ ইনটু ওয়েট ইনটু হাইট, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তিনটা বস্তু মিলাই সিএফটি গঠিত হয়। এখানে 3 জন থাকা লাগবে। সিএফটির ক্ষেত্রে আমরা এসএফটি জানি স্কোয়ার ফিটের জায়গায় 2 জন থাকা লাগবে এবং সিএফটির জায়গায় 3 জন, মানে 3টা পার্টস মিলাই আপনার সিএফটি গঠিত হয়। উদাহরণস্বরূপ মাটি কাটার হিসাব সিএফটিতে হয়, কারণ এখানে মনে করেন আপনি কোনো গর্ত বা কোনো স্ট্রাকচারের বেস করবেন, সেখানে মাটি কাটতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গভীরতা 3টা থাকা লাগে। এই 3টা যদি থাকে সেটা হলো সিএফটি বা ঘনফুট। তো এখানে আমার গভীরতা আমি কত ফিট কাটতেছি এবং কতটুকু জায়গা দৈর্ঘ্য প্রস্থ আছে, এবং এই 3টা মিলে মাটি কাটার হিসাব আমরা সিএফটিতে করে থাকি। কাঠের হিসাব, কাঠের হিসাবও আমরা সিএফটিতে করি। কত সিএফটি কাঠ লাগবে, আপনি একটা মালামালে দিয়ে দিলেন বা একটা মিস্ত্রি একটা মালামালে রিকুইজিশন দিল যে আমার এত সিএফটি কাঠ লাগবে, তো কাঠের হিসাব আমরা সিএফটিতে করি। আমার একটা জানালা দরজাতে কত সিএফটি কাঠ লাগবে সেটা আমরা হিসাব করে বলি যে কাঠের এত সিএফটি লাগবে, তো সিএফটির হিসাব আসে আমাদের কাঠে। আবার কিছু কিছু কাঠে আমরা আরএফটি হিসাবও করি, যেমন যেগুলো দাশা বলে বা যেগুলো হচ্ছে ছাদে ইউজ করা হয় সেগুলো আরএফটি হিসাব করা হয়। তারপর ঢালাইয়ের হিসাব, ঢালাইয়ের হিসাব আমরা সিএফটিতে করি। মালামালের হিসাব বের করার ক্ষেত্রে আমরা সিএফটি ব্যবহার করি, যে ঢালাইয়ের এত দৈর্ঘ্য প্রস্থ এবং এত গভীরতা 3টা মিলে আমরা সিএফটি। তো সিএফটির হিসাবটা আমরা সবসময় ঢালাইয়ের ক্ষেত্রে করে থাকি কনস্ট্রাকশন কাজে। এবং পাথর বালির ক্ষেত্রে আপনি মনে করেন আপনার কোনো কনস্ট্রাকশন কাজ চলতেছে বা কোথাও আপনি নির্মাণ কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার বালি পাথর কেনার সময় কিন্তু সিএফটি ব্যবহার হবে। তো বালি পাথর আপনি কত সিএফটি বালি নেবেন, এই ট্রাকের এটা মেজারমেন্ট করা লাগে, ট্রাকের দৈর্ঘ্য প্রস্থ এবং কত হাইটে বালি নিছে তারা, তো এটা হলো সিএফটিতে হয়। ঠিক পাথরও ওরকম দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুকু উচ্চতায় মাল নিয়ে আসছে তারা, এটা মেপে তারপর আপনার হিসাবটা করেন যে এত সিএফটি মাল। আপনি ভাউচারের সাথে মিলাই দেখেন যে মালটা ঠিক আছে কিনা, কম বেশি হলে হয়তো তখন আপনি কথা বলেন যে মাল কম বেশি আসছে আপনি বা ড্রাম্পিং ধরছেন কি না। তো পাথর বালির ক্ষেত্রেও আমরা সিএফটিতে হিসাব করি, নির্মাণ কাজে সকল বিষয় সিএফটিতেই করা হয়। তো এখানে উদাহরণস্বরূপ আমরা মাটি কাটার ক্ষেত্রেও যদি ধরি যে 12 ফিট দৈর্ঘ্য এবং 10 ফিট প্রস্থ এবং 4 ফিট গভীরতা 480 সিএফ, এখন এই হিসাবে 480 সিএফটিতে আমরা একটা লেবারের সাথে কথা বলতে পারি যে 480 সিএফটিতে আপনার কতটুকু মাটি তুলতে কত খরচ। তো কাঠের ক্ষেত্রেও আমরা এরকমভাবে হিসাব করি, গাছ আমরা কিনতে পারি বা কাঠ যেগুলো ফাড়াই করে এগুলো
আমরা এত সেফটি আমাদের মাল লাগবে সেটার উপর বেস করে আপনাদের বিল তৈরি করা হবে। তো ঢালাইয়ের ক্ষেত্রেও এটা যে আপনি যদি রেডিমিক্সে ঢালাই করেন বা আপনি মিক্সার মেশিন দিয়ে ঢালাই করেন সেই ক্ষেত্রেও আপনার সিএফটি যে এত সিএফটি আমার মাল লাগবে সেই অনুযায়ী আপনি মাল চাইতে পারেন। পাথর বালির ক্ষেত্রেও একই অবস্থা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিএফটি কোন কোন ক্ষেত্রে কাজ হয়। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।